আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে সাদাস টেক ডাউটের ইউটিউব টিক্স অ্যান্ড ট্রিক্সের প্রথম ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব কি করে একটি ইউটিউব চ্যানেলের সাথে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়, আর আমি কিভাবে 17 ঘন্টার ভিতরে মনিটাইজেশন পেয়ে গেলাম আমার চ্যানেলে জানাবো বিস্তারিত এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি সাদাস হোসেন সজীব সাদাস টেক ডাউট থেকে। বর্তমানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার জন্য আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 12 মাসের ভিতরে। আর আপনার চ্যানেলে অবশ্যই 2-স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে হবে আর 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্যাক থাকতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সবাই একটা জিনিস ভুল করে, তা হলো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার সাথে সাথে তারা অ্যাপ্লাই করে ফেলে। আপনাদেরকে অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন ওয়েট করে দেন অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করতেছি। এখানে আপনারা 3টি স্টেপ পেয়ে যাবেন। সো আমরা প্রথম স্টেপটিতে ক্লিক করতেছি স্টার্টে। এখানে আপনি যা ইচ্ছে তা পড়ে ফেলতে পারেন, এখানে সব ধরনের রুল দেওয়া আছে ইউটিউবের। সো এখানে আমি পড়তেছি না, জাস্ট এখানে টিক চিহ্ন দিচ্ছি, আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, অ্যান্ড এখানে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের স্টেপ 1 ডান। সো আমরা এখন স্টেপ 2 স্টার্ট করতেছি। স্টেপ 2, ইউ উইল বি রিডাইরেক্ট টু এক্সচেঞ্জ টু কমপ্লিট দিস স্টেপ। এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন। যদি আপনাদের অলরেডি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি প্রথমটি সিলেক্ট করবেন, আর যদি না থাকে নতুন করে তৈরি করতে হবে তাহলে আপনি সেকেন্ডটিকে সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে। তারপরে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যেটি দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করবেন। ইমেল দিয়ে লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, গেট মোর আউট অফ অ্যাডসেন্স। এখানে আপনাকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্ট ইউর কান্ট্রি। সো এখানে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, আর এই জায়গাটা খুব কেয়ারফুলি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি একবার ভুল করেন তাহলে এটা সেকেন্ড টাইম আর ঠিক করা পসিবল না। লাস্টে এখানে আপনি পেয়ে যাবেন কিছু ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনি চাইলে পড়ে ফেলতে পারেন। আমি আপাতত পড়তেছি না, আমার যেহেতু পড়া আছে। সো এখানে জাস্ট ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলমোস্ট তৈরি হয়ে গেল। সো এখানে জাস্ট এটা হলো যে কাস্টমার ইনফরমেশন পেজ। সো এটাকে আপনাকে খুব কেয়ারফুললি ফিল আপ করতে হবে, কারণ গুগল থেকে যখন একটি পিন পাঠানো হবে এই অ্যাড্রেসই পাঠানো হবে। সো এটাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। সো প্রথমে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইপ। সো এখানে বাই ডিফল্ট ইন্ডিভিজুয়াল থাকে, কারণ ম্যাক্সিমাম মানুষের ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। যদি আপনার বিজনেস হয়ে থাকে তাহলে আপনি বিজনেস সিলেক্ট করতে পারেন, যেহেতু আমাদেরটা ইন্ডিভিজুয়াল সো আমরা ইন্ডিভিজুয়াল রাখতেছি। এখানে একটা জিনিস আপনার সাথে ক্লিয়ার করে ফেলতেছি, তা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার যার নামে খুলবেন তার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে এখানে। আর আরেকটি হলো একটি মানুষের নামে একবারই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। যেহেতু আমার নামে অলরেডি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সো আমি সেকেন্ডবার খুলতে পারবো না। সো এটি আমি আমার ফ্যামিলি মেম্বার নামে খুলতেছি। আর যাদের বয়স 18 বছরের নিচে তারাও একটি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাদেরকে তাদের বাবা বা মা বা ফ্যামিলি মেম্বার কারো নামে অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আপনি যার নামে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টটি খুলবেন তার ভোটার আইডি কার্ডে যে নামটি আছে সে নামটি বসাতে হবে। দেন এখানে থাকতেছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। সো এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনার যার নামে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টটি খুলবেন তার বাবার নামটি লিখতে হবে, CO দিয়ে তার বাবার নাম লিখতে হবে, কারণ একই নামে অনেকজন থাকতে পারে। সো বাবার নাম তো সবার এক থাকবে না, সেক্ষেত্রে আপনাকে আপনার যার অ্যাকাউন্ট খুলবেন তার বাবার নাম লিখে দেবেন প্রথমে। দেন আপনাকে আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিং নাম্বার বা রোড নাম্বার আর আপনার এলাকার নাম লিখে দিতে হবে। আর অ্যাড্রেস লাইন 2-তে আপনাকে লিখতে হবে পোস্ট অফিস আর থানা। সিটির এই অপশনটিতে আপনারা যে শহরে থাকেন তার নাম লিখতে হবে। তারপর থাকতেছে পোস্টাল কোড। এই পোস্টাল কোডটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনার এরিয়াতে যে পোস্ট কোড হয় সেটি বসাবেন। দেন থাকতেছে ফোন নাম্বারের অপশন। ফোন নাম্বার অপশনটিতে আপনাকে এমন একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে যে ফোন নাম্বারটি আগে কখনো গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি। অনেকেই একটি নাম্বার দিয়ে 2টি অ্যাক্সেস অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে থাকে, যার ফলে তাদের একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আপনাকে এটি মাথায় রাখতে হবে, আপনাকে একটি নাম্বার দিয়ে একবারই গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনাকে সব কিছু আবার চেক আউট করতে হবে, কোথাও কোনো কিছু ভুল আছে কি না, তারপর আপনাকে সাবমিট করতে হবে। দেন আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, রিডাইরেকশন টু ইউটিউব। সো এখানে আপনাকে রিডাইরেকশনে ক্লিক করতে হবে। সো এখানে দেখাচ্ছে আমাদের স্টেপ 2 ইন প্রসেস।
এটা ওরা রিভিউ করবে। রিভিউ করার পর আপনার ইমেলে একটি মেল আসবে যেখানে দেখা থাকবে আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টের সাথে আপনার ইউটিউব চ্যানেলটি লিঙ্ক আপ হয়ে গেল। সো মেলটি পাওয়ার পর লেখা থাকবে স্টেপ টু ইজ ডান আর স্টেপ থ্রি ইন প্রসেস। প্রথমে আপনাকে যেতে হবে সেটিংয়ে, সেটিংতে যেতে হবে চ্যানেলে। তো এখানে আপনার কান্ট্রি বা রেসিডেন্ট দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেখা থাকবে বাই ডিফল্ট। এটিকে আপনাকে বাংলাদেশ ছাড়া যে কোনো দেশ সিলেক্ট করে ফেলতে হবে। আমি ইউএসএ দিয়ে থাকি কারণ তাছাড়া আপনার মনিটাইজেশন একটু ঝামেলা করে। আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটিও মনিটাইজ হয়ে গেল। কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব চ্যানেল শাহাদাস টেক ডে আউট হ্যাজ বিন অ্যাকসেপ্ট ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড ইজ নাও অ্যাবল টু মনিটাইজ অন ইউটিউব। সো আজকের এই ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে আর সাবস্ক্রাইব করবেন মাস্ট এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাস সজীব শাহাদাস টেক ডে আউট থেকে। আল্লাহ হাফেজ।